এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে সকালবেলা থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে, কম বেশি করে হয়েই যাচ্ছে। এখন বাজে দুপুর 3:30, তাড়াতাড়ি করে রান্না বান্না করে দুপুরে খাওয়া দাওয়া খেয়ে সেই যে বিছানায় এসে শুয়েছি, হালকা একটা চাদর গায়ে দিয়েছি। এতক্ষণ পাখাটা চলছিল, পাখাটা একটুখানি বন্ধ করে দিলাম, নাহলে খুব শীত শীত লাগছে। আর জানলা দিয়ে এরকম বৃষ্টি দেখার মজাই আলাদা, তাই না? পেছনে কোনো কাজকর্মের টান থাকবে না, শুধু বসে বসে বৃষ্টি দেখো আর বৃষ্টি দেখো। এখন কিন্তু আমি ঘরের মধ্যে একা রয়েছি। পুপু এতক্ষণ পড়ছিল, বললো যাই একটুখানি নিচে যাই। নিচের ঘর থেকে না ওই কলা বাগানটা দেখা যায়, তো ওই কলা বাগানের বৃষ্টিটা দেখতে পুপু বেশি ভালোবাসে, কিন্তু আমি আবার উঁচু জায়গা থেকে বৃষ্টি দেখতে বেশি ভালোবাসি। আর ইন্দ্র দুপুরবেলা খেয়ে দিয়ে যে ঘুমটা দেয় সেটা রোজ লাগবে, সে বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক, দুপুরের ঘুম মিস করলে চলবে না, নাহলে নাকি বিকেলের দিকে ওর শরীর চলে না। যাই হোক, পুপু আবার চলে এসেছে, নিজেই ধুমধাম ফেলে দিচ্ছি, ঝড়ে ফেলে দিচ্ছে। আর এই আমপানের খবর তো মোটামুটি সবাই জেনে গেছে, যেসব এলাকায় খুব ক্ষয়ক্ষতি হবে সেখানকার মানুষজনদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আর আমাদের এখানে সকাল 9:30 সময় মাইকে অ্যানাউন্স করে গেছে যে দুপুর 12:00 মধ্যে দোকানপাট বন্ধ করে দিয়ে যে যার ঘরের মধ্যে বন্দি অবস্থায় থাকো, নাহলে এটা বড় বিপজ্জনক ঝড় ভাই। আওয়াজ যা হচ্ছে না, এক এক সময় ভাবছি কি জানলাটা অনেকক্ষণ ধরে খুলে রাখি, কিন্তু হঠাৎ করে এমন বৃষ্টি আসছে, বৃষ্টির হ্যাচলাতে বিছানাপাটি ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। তারপরে যাই জানলা বন্ধ করছি, মনে হচ্ছে এই রে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এইটা যদি না দেখতে পাই জীবনে বড় একটা জিনিস আমি মিস করে যাবো। এই যে আবার কিন্তু শুরু হলো, হাওয়া দিচ্ছে। আমার বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু ওই ঝড় হবে, মানুষের প্রচুর ক্ষতি হবে, ওইটা খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় কারোরই ভালো লাগে না। যাদের টিনের বাড়ি কিংবা বড় বড় সাইনবোর্ড লাগানো আছে দোকানের সামনে, সেই দোকানপাটের সামনে একদম যাবেন না কিন্তু, যদি এই ঝড়ের মুহূর্তে বাইরে কখনো থাকেন। আর ঝড় হলে তো গাছতলায় একদমই নয়। আমি ছোটবেলায় একবার কি করেছিলাম বলুন তো, সেই দিনকে প্রচণ্ড ঝড় হচ্ছে, আর আমার মনে হচ্ছে গাছতলায় দাঁড়ালে, আর ঝড়ের সঙ্গে বৃষ্টিও হচ্ছিল, গাছের নিচে দাঁড়ালে বৃষ্টিটা আটকাতে পারবো, মাথায় আর বৃষ্টিটা পড়বে না। তখন চুল নিয়ে প্রচণ্ড আমি কনসাস ছিলাম যে চুলের মধ্যে যদি বৃষ্টির জল পড়ে তাহলে হুড় হুড় করে চুল উঠবে। সেই মুহূর্তে দৌড়ে গাছের নিচে গেছি, আর তখন আমার কাকি আমার সঙ্গে ছিল, বুঝি কী রে পাগল নাকি, যখন ঝড় হয় তখন গাছের নিচে একদমই দাঁড়াতে নেই, তাহলে গাছ ভেঙে নাকি মাথায় পড়ে। ওরে বাবার, তারপর থেকে আমি আর দাঁড়াই না, চুল উঠে যাক টাকলি হয়ে যাই তাও ঠিক আছে, বাড়িতে দৌড়ে আসার চেষ্টা করব, কিংবা আশেপাশে যদি কোনো বাড়ি থাকে তাদের বলবো কাকিমা আমাকে একটুখানি জায়গা দিন না, কিছু খাবো না, চা ফা কিছু খাবো না, এমনি খালি বসবো, ঝড়টা কমে গেলে বাড়ি চলে যাবো। আপনারাও এরকম করবেন? হ্যাঁ ভগবানও ভাবছে, আমি তো আমার কাজ করে যাবো, সামলা এবার তোরা, এতদিন অনেক অত্যাচার করেছিস প্রকৃতির ওপরে, এবারে আমার প্রকৃতি আগের মতন রূপে আমাকে ফেরত দে। ভগবান পৃথিবী ফেরত চাইছে, আমাদের হাঁটিয়ে দিচ্ছে, থাকতে দিয়েছিল ভালোবেসে, কিন্তু সেই মর্যাদা আমরা দিতে পারিনি তো, প্রচুর অত্যাচার করে ফেলেছি। এরপরেও যদি মানুষ না শোধরায় না, ব্যাস হয়ে গেল, আগামী প্রজন্মর জন্য আমরা আর কিছু রেখেই যেতে পারবো না। তাহলে চলুন, বিকেল হতে চললো, দিদি নম্বর 1 যেই শুরু হবে, চা করি একটুখানি, পকোড়া বানাই। বৃষ্টির দিনে চা পকোড়া যদি না থাকে তাহলে বৃষ্টিটাকে ঠিকঠাক সেলিব্রেট করা যায় না, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, যেখানে সর্বনাশ হওয়ার সেখানে হবে, আবার ঝড় ঘুরেও যেতে পারে। টিভিতে যেটা বলছিল যে কোন জায়গায় ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে এরকমভাবে ঘুরে গিয়ে বাংলাদেশের দিকে যাবে, ওখানে অল্প অল্প হবে, অল্প অল্প হলেই ভালো, বেশি কোনো জিনিসই ভালো না। তাহলে চলুন, হ্যাঁ
রমেশ না বৃষ্টি দেখতে ভীষণ ভালোবাসে, দূর থেকে দেখবে। বৃষ্টি দেখলে একদম শাহরুখ খান হয়ে যায়, রোমান্টিক হয়ে যায়। ঝড় অলরেডি আমাদের এলাকাতে ঢুকে পড়েছে, আর পাঞ্ছারামের বাগানটা আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন ঝড়ের তাণ্ডব। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাছ ছিল, তার মধ্যে 6-7খানা গাছ পড়ে গেছে। দেখতে পাচ্ছেন দূরে একটা লাইট পোস্ট, আপনারা খেয়াল করতে পারছেন কিনা জানি না, লাইট পোস্টটা অর্ধেক হেলে গেছে, এইদিকে চলে এসেছে। আর ওইখানে একটা আম গাছ রয়েছে, আম গাছের সব আম ধুপধাপ করে পড়ছে, পুরো আওয়াজ শোনা যাচ্ছে। আমপান পাবলিকের ঘরে ঢুকে জিনিসপত্র সব ভাঙচুর করে দিয়ে চলে যাচ্ছে, এদিক ওদিকে খালি কাচের বাসনপত্র ভাঙাচোরার আওয়াজ পাচ্ছি। আর আমাদের এদিকের এলাকা এদিকের এলাকা দুই এলাকা লোডশেডিং হয়ে গেছে, আমারটাও দেখি দপদপ করছে। তার আগে রান্নাবান্না করে ফেলতে হবে, ভয়কে জয় করার জন্য অল টাইম রান্না বান্না খাওয়া দাওয়া এইগুলো নিয়ে ব্যস্ত থাকবেন, দেখবেন মরার ভয় মাথা থেকে আউট হয়ে গেছে। আর আজকে আমি কি রান্না করবো বলুন তো, চিকেন কিমা দিয়ে খিচুড়ি। এটা আর এই গরমকালে যখন যখন কালবৈশাখী হবে কিংবা ঝড় জল বৃষ্টি সারাদিন ধরে চলতে থাকবে, এই খিচুড়িটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, ব্যাপক খেতে লাগে। কারণ শীতকালে খিচুড়ি অন্যরকম হয়, ফুলকপি কড়াইচুটি মানে শীতে যত রকম সবজি আছে সেই সবজি দিয়ে গোবিন্দভোগ চাল তারপরে মুগ ডাল এই দিয়ে খিচুড়ি বানিয়ে খেলে তখন স্বাদ লাগে। কিন্তু গরমকালে একটুখানি মানে কষা কষা মানে পেঁয়াজ রসুনের গন্ধ বেরোবে, এইরকম ধরনের খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আপনাদের সঙ্গে কথা বলছি কিন্তু আমার বুকের ভেতরটা ধরাস ধরাস করছে, কারণ এদিকে গাড়ি মারছে, এই দরজায় বাড়ি মারছে, রান্নাঘরের জানলাটা খুলতে পারছি না, একটু আগেও আমি খুলেছিলাম আর খুলতে পারবো না, তাহলে সব মিলে একাকার হয়ে যাবে। তাহলে দেখে নিন বুনা খিচুড়ি মানে চিকেন কিমা দিয়ে বুনা খিচুড়ি বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে, স্টার্ট চলুন। এটা কিন্তু দপদপ করছে, যখন তখন কারেন্ট চলে যেতে পারে, হয়তো অর্ধেক রেসিপি আজকে দেখালাম আর অর্ধেক রেসিপি পরের বছর কালবৈশাখী আসতে আপনাদের দেখাতে হবে, তাহলে তাকি করে চলুন। চিকেন ভুনা খিচুড়ি বানানোর জন্য যেই দুটো জিনিস মেইন সেটা হলো ডাল, এর মধ্যে অল্প একটুখানি মুগ ডাল আছে, 1 কাপ মুসুর ডাল রয়েছে আর অল্প একটুখানি ছোলার ডাল রয়েছে। এখানে রেগুলার যে চালটা দিয়ে আমরা ভাত খাই সেই চাল রয়েছে, মানে সেদ্ধ চাল রয়েছে, এটা কোনো গোবিন্দভোগ চাল নয়। কারণ চিকেন পেঁয়াজ রসুন এই দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানালে এর গন্ধটাও উড়ে যাবে, সেই জন্য সেদ্ধ চাল দিয়েই বানানো হচ্ছে। আর যে মশলাটা লাগবে, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, চেরা কাঁচা লঙ্কা, গোটা মশলা যে আমি তেলের মধ্যে ফোড়ন দেবো সেটা হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। এখানে রয়েছে চিকেন কিমা, যেটা সকালবেলায় আনার সঙ্গে সঙ্গে লবণ হলুদ আর ভিনিগার দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম, তার জন্য চিকেনটা একটুখানি সফট হয়ে গেছে। এখানে রয়েছে গরম মশলা আর ঘি, এই কটা জিনিস দিয়ে রান্না হয়ে যাবে আজকে আমাদের চিকেন ভুনা খিচুড়ি। আর অবশ্যই লাগবে সর্ষের তেল, সো স্টার্ট। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল, খুব অল্প পরিমাণেই তেল লাগবে। যে গোটা মশলাটা আমি নিয়ে নিয়েছিলাম এটা ফোড়ন দিয়ে দেব, দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটুখানি মজে যাওয়ার পরে এখানে যে সমস্ত মশলাগুলো আমি রেখেছিলাম, আমি টমেটো আপনাদের দেখাতে ভুলে গেছি, টমেটোটা পরে কেটেছি, টমেটোও দেব, আদা কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে, চিকেনের কিমাটাও এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন কিমাটা কষানো হয়ে গেছে, এবারে আগে থেকে ভিজিয়ে রাখা মুসুর ডাল, ছোলার ডাল আর মুগের ডাল এই মাংসের মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। মাংসের সঙ্গে ডালটা কষিয়ে নেওয়ার পরে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, এবারে আগে থেকে ধুয়ে রাখা চালটাও এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল দেব, চাল ডাল সেদ্ধ হয়ে যাবে, নামানোর আগে ঘি গরম মশলা দেব, আর কি জানো লবণ চাখবো, হলুদ ঠিকঠাক আছে কিনা, মিষ্টি ঠিকঠাক আছে কিনা দেখবো, ব্যাস হয়ে যায়গা আজকে চিকেন ভুনা
খিচুড়ি। লোডশেডিং হয়ে গেছে আর ঝড়ের যা আওয়াজ হচ্ছে, এবারে রীতিমতন আমিও ভয় পাচ্ছি। খিচুড়িটাকে অত ঝুকঝাপ করে রান্না করার মুড মর্জি কোনোটাই এখন আমার নেই। আমার ভেতরটা ধরাস ধরাস করছে। আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম ঝড় দেখছি। আইল্যান্ড থেকেও বিপজ্জনক ঝড় হচ্ছে এটা। দাঁড়ান দেখাচ্ছি, খিচুড়িটা দেখে নিন। পুপু আমাকে টর্চ ধরে হেল্প করছে। আর আমাদের যে কটা বাথরুমের দরজা ছিল সব ছিটকিনি ফিটকিনি ভেঙে একদম খুলে ফেলে পড়ে রয়েছে। কালকে সকালে কাজকর্ম যে আমরা কোথায় করবো সেটাও জানি না। আপনারা ভাবছেন যে মামন এত হাসছে, অন্যান্য জায়গায় এত ক্ষয়ক্ষতি হচ্ছে, তা নয়। কিন্তু আমার বাড়িটাও গঙ্গার ঠিক পাশেই, আর গঙ্গার উপকূলবর্তী জায়গায় ঝড়ের তাণ্ডব বেশি হয়। তাহলে বুঝতে পারছেন আমাদের এখানে কেমন হচ্ছে। কিন্তু যে কোনো বিপদের মধ্যেই হাসি খুশি থাকাটা জরুরি। মরার ভয় এরাম একই হলো। চলো, ওই দেখুন ইন্দ্র একা একাই কথা বলছে। ভয়কে জয় করার জন্য দেখ মানুষ কত রকম পাগলামি করে। হ্যাঁ, ও নিজে নিজেই কথা বলে যাচ্ছে। ভয় পাচ্ছ? এ বাবা, কি হবে তাহলে? এ ভগবান, রাস্তা তাও লাইট রয়েছে, ভাগ্যিস। চলো একটু গল্প করি আমরা, কি করবো আর। ব্যাঙের মাথা, এটা কি বন্দুক? যা তা হাতবার করছে কি ওটা? ভয় কর দেখি বাবাই। কুকুর কুকুর জিরাফ রাস্তা, বাইরে হচ্ছে ঝড় জল তুফান, ভেতরে চলছে ম্যাজিক খেলা, আমি কোথায় যাব? দুদিকে বিপদ, এগুলো দেখতেও হবে আর নিচে গেলে ঝড় সহ্য করতে হবে। একই এটা ভালো হচ্ছে, কিন্তু এটা বাথরুম ভাঙছে, স্লো পিকচার। কি সব কিছু একই আওয়াজ? আমি ভয় পাই না গো। এটা কি ইন্দ্র? না না, কিছু একটা বলবে তোর বাবা, তারপরে বিশ্বাস করবো আমি। এটা কি ইন্দ্র? দাঁড়া, নিজে বুঝে উঠতে পারিনি, কিছু একটা বানাচ্ছে। দেখুন খেলা চলছে। কি এটা? এটা কি ইন্দ্র? কি এটা? লাভ কি বলবে তো? আরে নিজে বুঝতে পারছো না, লাভ বড় আর্টিস্ট এখন, ক্রিয়েটিভিটি। ওরে কি হলো ইন্দ্র? এটা কি থামস আপ? ড্যাং ড্যাং ড্যাং, ওই এবারে পা হাত হাঁপিয়ে গেছে, এবারে পা কি ধরনের পা? মা
আমি বললাম না তোর বাবা উঠলে দেখতে তো পাচ্ছিল না, আমি যে উঠবো আমার খেয়াল কেউ করে না।